কামতাসিয়া স্টুডিও 9 ঠিকঠাক মতো ইনস্টল করেছেন, কিন্তু এখানে এর ক্যানভাসটা কাজ করছে না। অডিও ভিডিও ফাইল প্লে করলে শুধুমাত্র অডিওটা শুনতে পাচ্ছেন, কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না। এরকম সমস্যায় যারা পড়েছেন, এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ, আপনারা দেখছেন মাহফুজ টেক অ্যান্ড ইনফো চ্যানেল। তো চলুন সমস্যাটা সমাধানের চেষ্টা করি। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটি ফাইল আমরা ইম্পোর্ট করি। টাইম লাইনে নিয়ে যাই, প্লে করি। আমি মাহফুজ, মাহফুজ টেক অ্যান্ড ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো দেখলেন, শুধুমাত্র অডিওটা শোনা যাচ্ছে, কিন্তু ভিডিও এখানে প্লে হচ্ছে না। তো চলুন এই সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে এডিট অপশানে ক্লিক করুন, তারপর নিচের দিকে আসুন, প্রেফারেন্সেসে ক্লিক করুন, এরপর অ্যাডভান্সড এ ক্লিক করুন। দেখুন এখানে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন এই আইকনটাতে ক্লিক করুন, একদম নিচে ইউজ সফটওয়্যার অনলি মোড এখানে ক্লিক করুন। এবার সিম্পলি ওকে করে দিন, প্রোগ্রামটি বন্ধ করুন। রিওপেন করুন, নিউ প্রজেক্ট, দেখুন একটা সুন্দর ক্যানভাস এখানে চলে এসেছে। তো চলুন আমরা সেই একই ভিডিও আবার প্লে করি। আগে ইম্পোর্ট করি, দিস ওয়ান, ড্র্যাগ ইনটু দ্য টাইম লাইন, নাও প্লে। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ, মাহফুজ টেক অ্যান্ড ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো দেখলেন ভিউয়ার্স, সমস্যা খুব সহজেই সমাধান হয়ে গেল। ক্যানভাসটা কাজ করছে, অডিও কাজ করছে, ভিডিও কাজ করছে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহফুজ টেক অ্যান্ড ইনফো চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।